আমরা গত ক্লাসে আপনাদেরকে গসাগু সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনাদেরকে গসাগুর পূর্ণরূপ কি সেটা শেখানো হয়েছিল, গসাগু কাকে বলে সেটা শেখানো হয়েছিল, গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে বলা হয়েছিল। আপনারা সকলে আশা করছি সেগুলো পড়েছেন বা দেখেছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো আবার রিপিট করবেন, যেই ক্লাসটা যখন হচ্ছে সেটা তখনই কমপ্লিট করতে হবে। আমি এখন দু একজনকে কিছু কোয়েশ্চেন করবো, তারা আমার কোয়েশ্চেনের উত্তর দেবে। বাইজেদ ইবনে আসাদ শুনতে পাচ্ছেন? বাইজেদ ইবনে আসাদ, বাইজেদ ইবনে আসাদ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আপনি বলেন গসাগু এর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ওকে থ্যাংক ইউ স্যার। আফিফা হাসান শুনতে পাচ্ছেন? আফিফা হাসান, আফিফা হাসান, নেই, ওকে। আরিশা আঞ্জুম শুনতে পাচ্ছেন? আরিশা আঞ্জুম, হ্যাঁ আরিশা আঞ্জুম, আমাকে বলবেন গসাগু বলতে কি বোঝায়? আরিশা আঞ্জুম বলতে পারবেন গসাগু কাকে বলে? না স্যার, না স্যার, পারবেন না। ইউসুফ রহমান তানভীর, ইউসুফ রহমান তানভীর, আমি আপনাকে আনমিউট করেছি তো, আপনি আনমিউট করেন। নেই, ওকে। তো আমরা আজকে আলোচনা করব লসাগু নিয়ে, ওকে। আমরা আজকে লসাগু নিয়ে কথা বলবো। আমরা প্রথমত লসাগু কাকে বলে সেটা দেখব। সবাই লিখে নেবেন লসাগু, মূলত খাতা, প্রত্যেকে খাতা নেবেন এবং খাতায় লসাগু লিখবেন। আমরা লসাগু এর পূর্ণরূপ কি সেটা শিখবো। প্রথমত লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সবাই এতটুকু লিখবেন, কেমন? লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম গরিষ্ঠ, যেহেতু গসাগু আলোচনা করেছিলাম, গরিষ্ঠ হচ্ছে বড় বা সবচেয়ে বড়, এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্রতম। লঘিষ্ঠ মানে হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট। তো আমরা লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, সাধারণ মানে আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম, সাধারণ মানে হচ্ছে যেটা সবগুলোতেই থাকে, অর্থাৎ একাধিক সংখ্যা থাকবে এখানেও এবং একাধিক সংখ্যার গুণিতক কি হবে যেটা, সেটা হচ্ছে সাধারণ গুণিতক। আর গুণিতক মানে হচ্ছে মূলত কোন সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাদের গুণিতক হচ্ছে ওই সংখ্যাটা। যেমন উদাহরণ হিসেবে আমি যদি চারের কথা বলি, এই চার, চারকে কত দিয়ে ভাগ করা যায়? আমরা গুণনীয়ক গুলো শিখেছিলাম, চারের গুণনীয়ক গুলো এক দুই চার, অর্থাৎ এক দুই চার, এগুলো হচ্ছে গুণনীয়ক। আর এই চার, চার সংখ্যাটা হচ্ছে এগুলোর গুণিতক, মানে আমরা কোন সংখ্যাকে গুণ করলে সেই গুণিতক গুলো পেয়ে থাকি। যেমন আমি যদি চারের কথা বলি, চারের গুণিতক গুলো কি কি? চারকে এক দিয়ে গুণ করলে কত পাবো? চার, অর্থাৎ চার গুণ এক, তাহলে চার পাবো, এটা হচ্ছে চারের গুণিতক। আবার চার গুণ দুই, দুই দিয়ে গুণ করলে আট পাবো, তার মানে চারের গুণিতক হচ্ছে চার আট, চারকে তিন দিয়ে গুণ করলে তিন চারা বারো পাবো, তার মানে চারের গুণিতক হচ্ছে এই সবগুলো। আরো আরো অনেকগুলো বের হবে, চার গুণ চার তাহলে ষোলো,
এভাবে যতগুলো সংখ্যা লিখতে পারি অর্থাৎ গুণিতক হচ্ছে 4 কে আমি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে যতগুলো সংখ্যা আছে গুণ করে যতগুলো পাবো তার মানে 4 এর গুণিতক কয়টা হতে পারে আপনি কি বলতে পারেন 4 এর গুণিতক তার মানে যেহেতু গুণ করে করে আমরা পাচ্ছি সর্বোচ্চ কত দিয়ে গুণ করব আমরা অনেকগুলো সংখ্যা দিয়ে গুণ করতে পারি 4 এর পরে 5 5 এর পরে 6 এভাবে অনেকগুলো সংখ্যা দিয়ে গুণ করতে পারি সেজন্য যখন কোনো সংখ্যার গুণিতক লিখব শেষের দিকে এরকম ডট ব্যবহার করতে হয় আমি যদি উদাহরণ হিসেবে একটা অঙ্ক আপনাদেরকে করি অর্থাৎ 10 এর পরে একটা অঙ্ক যদি করি আমি মনে করে লিখলাম 4 এবং 12 এটা এক নাম্বার অঙ্ক দিয়ে আমরা যদি উঠাই 4 এবং 12 আমার সাথে আপনারা উঠাবেন 4 এবং 12 এই দুটো সংখ্যা লসাগু মানে এবার করব ওকে তো আমরা যদি এই 4 এবং 12 এর লসাগু নির্ণয় করি তাহলে প্রথমে 4 এর গুণিতক গুলো লিখতে হবে আমাকে তাহলে আমরা লিখব 4 এর গুণিতক ওকে তাহলে আমরা 4 এর গুণিতক গুলো কি কি সেগুলো লিখব 4 এর প্রথম গুণিতক হচ্ছে 4 কারণ 4 কে 1 দিয়ে গুণ করলে 4 হয় 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয় 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হয় 4 কে 4 দিয়ে গুণ করলে 16 হয় 4 কে 5 দিয়ে গুণ করলে 20 হয় তারপর আর আমরা লিখছি না ডট ডট দিয়ে দিচ্ছি মানে আরো অসংখ্য গুণিতক আছে আমরা এভাবে লিখব একইভাবে 12 এর গুণিতক গুলো আমরা লিখব 12 এর গুণিতক 12 কে 1 দিয়ে গুণ করলে 12 2 দিয়ে গুণ করলে 24 3 দিয়ে গুণ করলে 36 4 দিয়ে গুণ করলে 48 5 দিয়ে গুণ করলে 60 আরো অনেকগুলো লেখা আছে আমরা আর লিখছি না ডট দিয়ে দিলাম তার মানে আরো অসংখ্য গুণিতক আছে সুতরাং আমরা 4 এবং 12 এর গুণিত লসাগু কত হয় সেটা লিখব দেখেন 4 এবং 12 এর লসাগু আমরা এখানে 4 এখানে নাই তার মানে সাধারণ না 4 যে যেটা দুইটাতেই থাকে সেটা হচ্ছে সাধারণ 8 উপরে আছে কিন্তু নিচে নাই তার মানে 8 ও সাধারণ গুণিতক নয় এই 12 উপরেও আছে নিচেও আছে দেখেন তাহলে 12 উপরেও আছে নিচেও আছে দুটো হচ্ছে সাধারণ গুণিতক তাহলে আমরা এখানে 12 লিখতে পারি যে 12 হচ্ছে 4 এবং 12 এর লসাগু ওকে আপনাদেরকে আগেও লসাগু করানো হয়েছিল অর্থাৎ পঞ্চম শ্রেণীতেও কিন্তু লসাগু করানো হয়েছিল তো এই লসাগু যা আমি নির্ণয় করেছি এতে কারো কোনো সমস্যা আছে স্যার নো স্যার নো স্যার তো আগেই করতে পারি তাই না জি স্যার এই যে পদ্ধতিতে আমরা লসাগুটা নির্ণয় করেছি এটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় বা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় এখানে আমরা গুণিতক গুলো লিখে তারপর লসাগু নির্ণয় করেছি আর আরেকটা পদ্ধতি আছে লসাগু নির্ণয়ের জন্য এটা হচ্ছে গুণিতক আর আরেকটা পদ্ধতি আছে ইউক্লিডীয় পদ্ধতি ইউক্লিড হচ্ছে একজন ব্যক্তির নাম মূলত আমরা যে জ্যামিতি করি ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক মানে জ্যামিতি আবিষ্কার করেছেন ইউক্লিড তো একইভাবে আমরা ওনার কাছ থেকে এই লসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি শিখেছি অর্থাৎ ইউক্লিড লসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি শিখিয়েছে যেটা বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়টা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি তারপরে ইউক্লিডীয় পদ্ধতিতে আবার একইভাবে 4 এবং 12 এর লসাগু নির্ণয় করে দেখাচ্ছি দেখবেন ইউক্লিডীয় পদ্ধতিতেও 12 আসবে অর্থাৎ লসাগু আমরা যে নিয়মে এ করি উত্তরটা একই থাকবে তো ইউক্লিডীয় পদ্ধতিটা হচ্ছে ঠিক এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ দিয়ে দিয়ে করে থাকি এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করব অর্থাৎ প্রথমে 2 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করলে 2 এবং 6 আবার 2 দিয়ে ভাগ করা যায় তাহলে হয় 1 এবং 3 তার মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলো এখন আমাদেরকে গুণ করে লসাগু নির্ণয় করতে হবে সুতরাং লসাগু এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বলা হয় ওকে তো লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 1 গুণ 3 অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সবগুলো সংখ্যা আমরা গুণ করে দেব ওকে এভাবে যদি আমরা লসাগু নির্ণয় করে দেখেন কত হয় 2 2 গুণে 4 4 1 কে 4 আর 3 4 12 আমাদের এখানেও কিন্তু লসাগু এসেছে 12 তো আমরা এই পদ্ধতিতেও লসাগু নির্ণয় করি সাধারণত যদি কোনো পদ্ধতির কথা বলা না থাকে আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব
ওকে তাহলে আমরা লসাগু নির্ণয় করেছি এই যে সংক্ষিপ্ত পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতিতে তো এই পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করতে পারি আমাদের ষষ্ঠ শ্রেণীতে সংক্ষিপ্ত পদ্ধতি এবং গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় দুইটা পদ্ধতি গুরুত্বপূর্ণ বা দুইটা পদ্ধতি আমাদের শিখতে হবে তো আমরা পরবর্তীতে পরীক্ষা যদি উল্লেখ থাকে যে পদ্ধতিতে উল্লেখ থাকবে সেই পদ্ধতিই করব আর যদি উল্লেখ না থাকে আমরা যে কোনো পদ্ধতিতেই করতে পারি সাধারণত উল্লেখ না থাকার সম্ভাবনাই বেশি তারপরে সৃজনশীল কোশ্চেনে উল্লেখ থাকতে পারে লসাগু নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ আপনি কি গুণনীয়কের সাহায্যে নির্ণয় করবেন নাকি ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে পারবেন নামটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে আমি বলছি এজন্য বারবার বলছি ইউক্লিডীয় পদ্ধতি ইউক্লিড একজন ব্যক্তির নাম তিনি এই সংক্ষিপ্ত পদ্ধতিটা আবিষ্কার করেছেন এজন্য এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি আপনাদের বইতে শব্দটা আছে যারা বইতে দেখতে চান আপনারা পৃষ্ঠা নম্বর 17 তে দেখবেন ইউক্লিডীয় পদ্ধতি রয়েছে ইউক্লিডীয় পদ্ধতি এই ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়টা হচ্ছে এটাকে আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় বলা হয় সুতরাং আপনার পরীক্ষায় সৃজনশীল কোশ্চেনে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের কথা বলা থাকতে পারে আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের পদ্ধতির কথাও বলা থাকতে পারে এজন্য দুইটা পদ্ধতি শিখতে হবে আপনাকে যে পদ্ধতিতে লসাগু নির্ণয় করার কথা বলবে আপনাকে সেই পদ্ধতিতে নির্ণয় করা লাগবে যদি উল্লেখ না থাকে কোনো প্রশ্নে সব প্রশ্ন উল্লেখ থাকবে না যদি কোনো প্রশ্ন উল্লেখ না থাকে আপনি যে কোনো পদ্ধতিতে করতে পারবেন আর উল্লেখ করে দিলে যে পদ্ধতি বলবে সেই পদ্ধতিতে করতে হবে আমরা আজকে লসাগু নির্ণয়ের যে পদ্ধতি আছে সেটা শিখবো এখন আমি আপনাকে লসাগু নির্ণয় করতে দিব একটা যেটা আপনারা এখন নির্ণয় করবেন আমি দুই নাম্বার আরেকটা উপদেছি 15 25 30 এটার লসাগু নির্ণয় করবেন ইউক্লিডীয় পদ্ধতিতে ঠিক আছে 15 25 30 এটার লসাগু সবাই নির্ণয় করবেন ইউক্লিডীয় পদ্ধতিতে এটা আপনারা ইউক্লিডীয় পদ্ধতিতে মানে সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আমি দ্বিতীয় পদ্ধতি শিখিয়েছিলাম অর্থাৎ 15 25 30 এইভাবে যে আমরা লসাগু নির্ণয় করি এইভাবে সবাই লসাগু নির্ণয় করেন পরে আমাকে দেখাতে হবে ওকে সবাই এটার লসাগু নির্ণয় করেন কেমন আমি একটু করে দেখাবো আপনাদেরকে কত হয় এবং হয়েছে কিনা আপনাদেরটাও বুঝে নেবেন এখানে আমরা 15 25 এবং 30 এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় এমন একটা মৌলিক সংখ্যা বেছে নিব দুই প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই কিন্তু দুই দিয়ে শুধু 30 কে ভাগ করা যায় আর কোন সংখ্যাকে ভাগ করা যায় না সুতরাং আমরা দুই দিয়ে ভাগ করব না মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করে লাগবে তিন তারপর মৌলিক সংখ্যা হচ্ছে দুইয়ের পরে তিন তিন দিয়ে 15 এবং 30 দুইটাকেই ভাগ করা যায় আমরা তিন দিয়ে ভাগ করবো তিন পাঁচা 15 25 কে ভাগ করা যায় না যা আছে তাই থাকবে আর তিন দিয়ে যদি 30 কে ভাগ করে 3 10 30 এখন দেখি আমরা এটাকে দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়েও যায় না চার দিয়েও যায় না পাঁচ দিয়ে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে 25 পাঁচ দুগুনে 10 এখন পাঁচ এবং দুই দুইটাই মৌলিক সংখ্যা চলে এসেছে আর ভাগ করার দরকার নেই সুতরাং আমরা লসাগু নির্ণয় করব তাহলে লসাগু হবে 3 গুণ 5 গুণ 1 লিটার দরকার নাই কারণ এক দিয়ে গুণ করলে তো যা আছে তাই হবে 5 গুণ 2 অর্থাৎ এই 5 এবং 2 দেখেন এখন যদি আমরা গুণ করি কত হয় 3 5 15 5 15 75 75 দুগুণে 150 সবার দেখেন এরকম হয়েছে কিনা আমি যেরকম করেছি এরকম হয়েছে কিনা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদের অঙ্ক হয়েছে যদি কারো সমস্যা থাকে বা ভুল থাকে তাহলে কারেকশন করে নেন ঠিক করে নেন সকলে ওকে সবাই ঠিক করে নেন যাদের হয় নাই তারা সকলেই ঠিক করে নেন স্যার স্যার আমার শেষ সবার শেষ স্যার আমার শেষ স্যার আমারটাও হয়েছে আমারও স্যার বের করেছি বের করেছেন জি স্যার অর্থাৎ 17 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর অঙ্ক দেখবেন
তো চার নাম্বার অঙ্ক বের করলে আপনি এখানে তিনটা অঙ্ক দেখতে পারবেন ক খ গ ওকে পৃষ্ঠা 17 এর চার নম্বরে তিনটা অঙ্ক দেখতে পাবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন পৃষ্ঠা 17 এর চার নম্বর এই হচ্ছে চার নম্বর এখানে ক খ গ তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আপনাদের এসডব্লিউ থাকবে এটা ইউক্লিডীয় পদ্ধতিতে সমাধান করবেন ওকে এটা এসডব্লিউ থাকবে ওকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ